দুই দিন ধরে 120 টাকায় স্থিতিশীল রয়েছে ডিমের দাম। তবে এই দামও যৌক্তিক বলে মানছেন না ভোক্তারা। বাজারে ক্রেতাদের অভিযোগের প্রমাণও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে ডিএনসিসি কাঁচা বাজারে অভিযান চালায় এই সংস্থা। নানা অনিয়মে জরিমানা করা হয় কয়েকটি দোকানকে। এদিকে আলোচনায় থাকা ব্রয়লার মুরগি বাজার ভেদে 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে এখন। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমাতে বাজার তদারকি বড় সমাধান। আরো জানাচ্ছেন শেখ তরিকুল ইসলাম। দেশের বাজারে হঠাৎ করেই অস্থির মুরগি ও ডিমের বাজার। আমিষের একমাত্র উৎস মুরগি ও ডিমের ব্যাপক চাহিদা থাকায় সরবরাহের ঘাটতি সৃষ্টি করে অস্বাভাবিক দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। যেখানে সপ্তাহের ব্যবধানে প্রায় 50 টাকা বেড়ে ডাবল সেঞ্চুরি পার করে ব্রয়লার মুরগির দাম, আর ডিমের দাম ডজন প্রতি বাড়ে 30 থেকে 40 টাকা। শনিবারও রাজধানীর কাউডান বাজারে কেজি প্রতি 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 180 টাকায়, আর সোনালী মুরগি 300 টাকায়। বিক্রেতাদের অভিযোগ খাবার ও পরিবহন খরচ বাড়ায় বেড়েছে খরচ। কোনো গাড়ি আসতে চায় না, দেখা গেছে যে আগে যদি 5 টাকায় আসতো এখন গাড়ি ভাড়া কেজিতে 8 টাকা লাগে, তো 3 টাকা কেজি তো ওখান দিয়ে বাড়িয়ে গেছে। রাশিয়ার যুদ্ধ কি আমাদের দেশে তো যুদ্ধ লেগে গেছে, রাশিয়ার যুদ্ধ কই লাগলো, মুরগির দাম বেশি মালের আমদানি কমে কারণে। তবে মুরগির এমন অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা, দাবি বাজার মনিটরিংয়ের। এবং জিনিসপত্রের দাম এত বেশি যে বাজারে আসতে ভয় লাগে। এই যদি ভেস্তের অবস্থা হয় তাহলে নরকের অবস্থাটা কি? আমাদের তো বেতন ভাতা তো সীমিত, তো সেক্ষেত্রে আমাদের মধ্যে একটু প্রেশার অবশ্যই আছে। এদিনও ডিমের ডজন 30 টাকা কমে বিক্রি হয়েছে 120 টাকা দরে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা মনে করেন সিন্ডিকেট ফিন্ডিকেট করে দাম বাড়ায় দিছে, তেলের দাম ইস্যু পাইছে। এই মনিটরিংটা যদি নিয়মিত চালু থাকে আমার মনে হয় অসাধু ব্যবসায়ীরা তারা এই কাজটা করতে হবে না। নিত্যপণ্যের বাজারে অনিয়মের অভিযোগে রাজধানীর ডিএনসিসি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার। মূল্য তালিকা না থাকা, পরিমাপে কারচুপি ও বাড়তি দামের অভিযোগে জরিমানা করা হয় কয়েকটি দোকানে। অধিকাংশ দোকানই আমাদেরকে কোনো ক্রয় ভাউচার দেখাতে পারেনি, অর্থাৎ তারা কিন্তু নিজেদের মতো কত দামে ক্রয় করেছে, কত দামে বিক্রয় করছে এই বিষয়টি তারা একেবারেই স্পষ্ট না, এবং তারা অনেক বেশি মূল্য নিচ্ছে। সেজন্য আমরা বেশ কয়েকটি মুরগির যে খুচরা বিক্রেতা তাদেরকেও আমরা কিন্তু জরিমানার আওতায় এনেছি। নিত্যপণ্যের বাজারে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমাতে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের। জ্বালানি তেলের দাম যেটা অর্থনৈতিক সমন্বয় সেটার কারণে কিন্তু আসলে কিছুটা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে অনেক গুণ বেড়েছে যেটা সেটা ইন্ডিকেট করছে যে আসলে বাজারে কোনো রকমের নিয়ন্ত্রণ বা কোনো রকমের যে প্রশাসনিক যে পদক্ষেপ সেগুলো কিন্তু কাজ করছে না। এদিকে চালের বাজার স্বাভাবিক রাখতে আরও 32,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। শেখ তরিকুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।